বিদ্যুৎ সহ সব ক্ষেত্রেই জনগণকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় তিনি কথা বলেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর এসব নির্দেশনা সাংবাদিকদের জানান। একনেক সভায় আজ 15,855 কোটি টাকা ব্যয়ে 8টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা মন্ত্রী জানান, মেট্রো রেলের ল্যান্ডিং স্টেশনে গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা রাখার পাশাপাশি হাসপাতালের মতো স্থাপনার সামনে মেট্রো রেল চলাচলের শব্দ কমাতে সাউন্ড ব্রেকার বসাতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সরকারি কোনো প্রকল্পে লাভজনক হলে ওই মুনাফা সরকারি কোষাগারে জমা দিতেও বলেছেন তিনি। সময় সম্বন্ধে যে আমাদের সরকার প্রধান স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রচুর কাজ এদেশে করে, সঙ্গত কারণে গ্রামই তো বেশি, ছোটোখাটো কাজ, সড়ক, কালভার্ট, সেতু ইত্যাদি ইত্যাদি, সেই সুবাদে তিনি বলেছেন হ্যাঁ ভালো, আরও বেশি কাজ হোক কিন্তু মান যেন ভালো হয়। মিতব্যয়িতা, অপচয়, দুর্নীতি এগুলোর সম্বন্ধে আমাদের সরকার নিত্য সজাগ, আরও সজাগ হওয়ার জন্য আজকে আমরা পুনর্ব্যক্ত করেছি, মাননীয় প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন,